بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم. عليكم ورحمة الله وبركاته. আমার সম্মানিত ভাই একটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তিনি প্রশ্ন করেছেন যে উমরা করার পদ্ধতিটা কি, শুরু থেকে শেষ পর্যন্ত তিনি জানার চেষ্টা করেছেন। তো দেখেন, উমরা করার পদ্ধতি হল, সর্বপ্রথমে যখন মিকাতে পৌঁছে যাবেন, প্রত্যেক দেশের জন্য আলাদা আলাদা মিকাত করা হয়েছে। যেমন যারা মদিনা থেকে যাবে তাদের মিকাত হল দুল হুলাইফা, তো ওখানে একটি মসজিদ রয়েছে যেটা মসজিদুল মিকাত নামে পরিচিত। তো যখন দুল হুলাইফাতে পৌঁছে যাবে তখন সেখানে যদি সে সুযোগ পায় তাহলে সে গোসল করে নেবে। গোসল করা একটি সুন্নাত, ওয়াজিব নয়। গোসল না করলে কোনো গুনাহ হবে না, কিন্তু গোসল করলে একটি সুন্নত পালন করা হবে। তো সেখানে গিয়ে সুযোগ যদি পান, সময় পান, তাহলে গোসল করে নেবেন। গোসল করে সুন্দর করে উজু করে নেবেন এবং পেতে গেলে আতরও লাগিয়ে নেবেন, খুশবু লাগিয়ে নেবেন। খুশবু লাগার পর তারপরে এহরামের কাপড় পরে নেবেন। এহরামের কাপড় পরার পর তখন আপনি উমরার নিয়ত করবেন, এবং নিয়ত এইভাবে করবেন, বলবেন যে লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, এটি পড়বেন। এটি পড়ার পর তখন আপনি উমরার আপনার নিয়ত হয়ে গেল। এরপর থেকে আপনি আর কোনো আতর লাগাতে পারবেন না। হ্যাঁ, যেগুলো উমরার সময়তে নিষেধ সেগুলো করতে পারবেন না, যেমন আপনি নখ কাটতে পারবেন না, তারপরে চুল কাটতে পারবেন না নিয়ত করার পর। আর এগুলো সমস্ত কাজ নিষিদ্ধ হয়ে যাবে, এগুলো করতে পারবেন না, শিকার করতে পারবেন না, এগুলো কিছু করতে পারবেন না। তারপরে তালবিয়া, আপনি মক্কা যাওয়া পর্যন্ত পুরো রাস্তায় তালবিয়া পাঠ করতে থাকবেন। তালবিয়া পাঠ করাটি সুন্নত। যেমন তালবিয়া এইভাবে পড়বেন যে لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك। তো এই দোয়াটি পাঠ করতে থাকবেন মক্কা পৌঁছা পর্যন্ত, তওয়াফ শুরু করার আগ পর্যন্ত। তারপরে মক্কাতে প্রবেশ করার পর সর্বপ্রথম কাজ হবে আমাদের তওয়াফ করা, এবং তওয়াফের স্টার্টিং হবে যেখানে হাজরে আসওয়াদ রাখা রয়েছে। হাজরে আসওয়াদের সামনে থেকে আপনার তওয়াফ স্টার্টিং হবে। ওই সময়তে বাইতুল্লাহ শরীফ আপনার বাম সাইডে হবে, বাম সাইডে আপনার বাইতুল্লাহ শরীফ হবে। তো সেখানে আপনি আল্লাহ আকবর বলে তওয়াফ চালু করবেন। যদি সুযোগ পান, ভিড় কম থাকে, তাহলে সেটাকে চুম্বন দিবেন, সেটাকে ছুবেন এবং চুম্বন দিবেন। আর যদি ভিড় অনেক থাকে, চুম্বন দেওয়ার যদি সুযোগ না পান, তাহলে শুধু আল্লাহ আকবর বলেই হাজির আসওয়াদের সামনে থেকে তওয়াফ চালু করবেন। এবং তওয়াফ সাত তওয়াফ করতে হবে সাতবার, এবং এর মধ্যে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন। কিন্তু কিছু হাজিরাকে বা উমরা যা করে তাদেরকে দেখা যায় যে তারা প্রত্যেক তওয়াফের জন্য কিছু নির্দিষ্ট দোয়া রাখে, এবং কিছু বইও ছেপেছে যে এই তওয়াফ এটি বলবে, এই তওয়াফ এটি বলবে। এই সমস্ত জিনিসগুলো একেবারে বিদআত, এর কোনো প্রমাণ কোরআন হাদিসে নেই। শুধু একটি দোয়ার প্রমাণ পাওয়া গেছে আল্লাহ নবী পড়তেন, সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটি পাঠ করতে পারেন। এবং এই ছাড়া অন্য যে কোনো দোয়া করতে পারেন, কিন্তু কোনো দোয়াকে নির্দিষ্ট করা যে এই তওয়াফ এটাই পড়তে হবে, দ্বিতীয় তওয়াফ এটাই পড়তে হবে, এই ধরনের নির্দিষ্ট করা এটি শরীয়ত সম্মত নয়, এটি শরীয়তের বাইরে। আপনি যে কোনো দোয়া অনির্দিষ্টভাবে পড়তে পারেন, কোনো সমস্যা নেই, যত দোয়া করতে পারেন। এই ধরনের যখন আপনার সাতবার তওয়াফ করা হয়ে যাবে, হাজির আসওয়াদ পর্যন্ত এসে আপনার তওয়াফ শেষ হয়ে যাবে, তখন যাওয়ার পর, হ্যাঁ, ওর আগে তওয়াফ করার একটি নিয়ম রয়েছে কি, যে প্রথম তিন তওয়াফে একটু দৌড়ে দৌড়ে চলতে হবে, যেটাকে রামল বলে। রামল মানে একটু পাকে ছোট ছোট করে একটু দ্রুত গতিতে চলা। যদি ভিড় খুব কম থাকে তাহলে যদি পারেন তাহলে একটু দ্রুত গতিতে প্রথম তিনবার চলবেন, আর চারবার স্বাভাবিক নর্মালভাবে চলবেন। আর ইহরামের কাপড়ের সময় কি হবে, আপনার উপরকার কাপড়টি আপনার কাপড়ের মধ্য জায়গাটা ডান বগলে নিচে রাখবেন, এবং কাপড়ের দুই সাইডটা বাম ঘাড়ে রেখে দিবেন। এটা ইজতেবা বলে, ইজতেবাটা করতে হবে। এই ধরনের যখন আপনার সাতবার, আর রুকনে ইমানিতে যখন যাবেন, রুকনে ইমানিতে ইস্তেলাম করতে হবে। ইস্তেলাম মানে হল ছোঁয়া। হাজিরে আসওয়াদকে সুযোগ পান তো বসাত দিবেন, চুম্বন করবেন। আর যেখানে রুকনে ইমানি রয়েছে হাজিরে আসওয়াদের
আগে আগেই পড়ে হাজির রুকনে আমানি, তারপর হাজির আসদ পড়ে। তো রুকনে আমানিটাকে ছুতে হবে, আর তাছাড়া অন্য কোনো জায়গাকে ছোঁয়া জায়েজ, এটা ঠিক নয়, সুন্নত সম্মত নয়, আল্লাহ নবী কখনো ছোঁয়ননি। তাই আল্লাহ নবী দুটাই জিনিসকে ছুঁয়েছেন, হাজির আসদকে ছুঁয়েছেন এবং চুম্বন দিয়েছেন, এবং রুকনে আমানিটাকে শুধু ইস্তেলাম করতে হবে, ছুঁতে হবে, চুম্বন দিতে হবে না, এটি কাজ করতে হবে। এইভাবে আপনার তওয়াফ সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে তখন যখন আপনার তওয়াফ শেষ হয়ে গেল, তখন আবার কাপড়টি যেটা আপনি ইজতেবা করেছিলেন, যে আপনি কাপড়ের মধ্যে জায়গাটা বগলে নিচে রেখেছিলেন এবং দুই দুই সাইডটা বাম কাঁধে রেখেছিলেন, এখন আপনাকে কান থেকে নামিয়ে যেভাবে কাপড় পরেন সেভাবে দোনো কানকে ঢেকে ঢেকে দুই রাকাত নামাজ পড়তে হবে। দুই রাকাত তওয়াফের যে সুন্নাত সেটাই আপনাকে পড়তে হবে। এরপরে এটা পড়ার পর তখন আপনি চলে যাবেন সাফা মারওয়ার দিকে। সর্বপ্রথম আগে সাফার কাছে যেতে হবে, এবং সাফারতে যাওয়া যেতে যেতেই আপনাকে এই আয়াতটি পড়তে হবে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই আয়াতটি পাঠ করার পর তখন সাফাতে চলে যাবেন। সাফাতে চড়ার পর কিবলার দিকে মুখ করে আল্লাহ আকবার বলবেন, তারপর আলহামদুলিল্লাহ বলবেন, তারপর এই দোয়াটি পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামা আল আহজাবা ওয়াহদাহু। এই দোয়াটি পাঠ করবেন, তিনবার পাঠ করবেন। তিনবার পাঠ করার পর তখন আবার সাফা পাহাড় থেকে নেমে যাবেন। সাফা পাহাড় থেকে নেমে যাওয়ার পর একটু চলার পর দেখবেন যে উপরে সবুজ বাতি জ্বলছে। তো সবুজ বাতি থেকে সবুজ বাতি পর্যন্ত পুরো সবুজ বাতিটাই আপনাকে একটু দ্রুত গতিতে দৌড়তে হবে। এটাকে সাঈ বলে, সাঈর মানে আরবির এর তর্জমা হচ্ছে দৌড়ানো। তো হালকা আপনাকে দৌড়াতে হবে, এমন করে দৌড়াবেন যেন কোনো ব্যক্তি কষ্ট না দেন। তো সবুজ বাতি থেকে সবুজ বাতি পর্যন্ত দৌড়াতে হবে। এরপরে আবার সবুজ বাতি যেখানে শেষ হয়ে গেল তখন আস্তে আস্তে হাঁটতে হবে, দোয়া করতে থাকবেন। তারপরে যখন মারওয়াতে চলে যাবেন তখন যেভাবে আপনি দোয়া করলেন সাফাতে ওইভাবে সেম ওইভাবে দোয়া করতে হবে মারওয়াতে। এইভাবে আপনার সাতবার চক্র হয়ে যাবে। সাফাতে যখন সাফাতে মারওয়া যাবেন তখন এক চক্র হয়ে গেল, আবার মারওয়া থেকে সাফা যাবেন তখন দুই হয়ে গেল। এইভাবে আপনার সাতবার কমপ্লিট হয়ে যাবে। যখন সাতবার আপনার সাই করা হয়ে যাবে তখন আপনি গিয়ে যারা পুরুষ মানুষ তারা চুলকে হালক করবে, অর্থাৎ সম্পূর্ণ কামিয়ে নিবে কিংবা ছোট ছোট করবে, এবং মহিলারা এক আঙুলের মতো চুলকে ছোট করবে। এইভাবে আপনার উমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। জাযাকুমুল্লাহ।